নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে চলুন আজকে একটা ছানার কেক বানিয়ে দেখাচ্ছি। ছানার কেক বানাতে গেলে প্রথম আমি দুধটাকে ছানা করে নেব। দুধটা দেখা পুরো ফুটে গেছে, তাই এবার আমি একটা গোটা পাতিলেবু রস করে রেখে দিয়েছি। ওটা আস্তে আস্তে আমি ঢেলে দেবো, গ্যাসটা কিন্তু লিভাবো না, দিয়ে গ্যাসটাকে একটু জোরে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো, না নাড়লে তলায় বসে যায় ছানাটা। একবার দিয়েছি, দেখো ছানাগুলো পুরো রেডি হয়ে গেছে। এখানে সিমে রেখে দিয়েছি, আমি এখন ছেঁকে ফেলবো, নিয়ে ঠান্ডা করব। ছানাটা দেখো পুরো রেডি হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এমন শুকনো শুকনো হয়ে গেছে। তা দেখো আমি এখানে এক কাপের মতন সুজি দিয়ে দিলাম, আর এক কাপ গুঁড়ো দুধ আমি একটু দুধ দিয়ে দিলাম। এই কেকটা খেতে এত সুন্দর লাগে, আপনারা না বানিয়ে ঘরে দেখুন, দেখলে বুঝতে পারবে। তাই এটা আমি ভালো করে মেখে মিশ্রণটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। যেহেতু সুজি পড়েছে, সুজিটা ভালো করে একদম ছানার যে একটা কেক তৈরি হয় দেখবে ডেলা ডেলা হয়ে থাকে, কিন্তু এই জিনিসটা করলে ভালো করে একদম মাখতে হবে এটাকে। আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম, দিয়ে তারপরে আমি পরে আসছি। দেখো আধ ঘন্টা পরে চলে এসেছি, এটাকে ভালো করে আবার মাখিয়েছিলাম, পুরো মাখাটা এরকম হবে, আর কোনোদিন এটা মিক্সিতে দেবে না। তাই এখানে চিনিটা দিচ্ছি আন্দাজ মতন, অল্প এক চামচের মতন। তাই এলাচের গুঁড়ো একটুখানি দিলাম। তা বাটার পেপার একটা লাগিয়ে নিয়েছি, তার উপর একটু বাটার দিয়ে দিলাম। ছানার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, এবার ফুড কালার দিচ্ছি, দিয়ে এই মিশ্রণটা আমি উপরে দেবো, দিলে দেখতে সুন্দর হবে কেকটা। এবার উপরটা ছানাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচ দিয়ে চারিদিকে দিয়ে দেবো। মিশ্রণটা দিয়ে ভালো করে আমি এটাকে ঝাঁকিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি ছানাটা বসাতে নিয়ে যাচ্ছি। কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়ে সিমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। পুরো আধ ঘন্টা পর আমি কেকটাকে খুলতে এসেছি, ছানার কেক আমি দেখাচ্ছি। দেখো অতটা ফুলে গেছে জিনিসটা, আমি এখানে কোনো খাবার সোটা কিছুই ব্যবহার করিনি। তা বোঝা যাচ্ছে জিনিসটা হয়ে গেছে, ওতে লেগে নেই। তা এটাকে আমি আরও 10 মিনিট রেখে দেবো, আধ ঘন্টা রেখেছিলাম, আরও 10 মিনিট রেখে দেবো, রেখে তারপরে আমি বন্ধ করে হালকাভাবে কেটে কেটে দিলে ছানার কেকটা আমনামনি উঠে আসবে। দেখো বেশি পোড়া লাগেনি, একদম হালকাভাবে কত সুন্দর হয়েছে। তারপরে আমি বাটার পেপারটা এটা তুলে দিচ্ছি, ছানার কেকটাকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানান কেমন হলো কেকটা।